আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে শরীফের মধ্যে ঘোষণা করেছেন লাউ আনজালনা হাযাল কুরআন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله ولن سبحان الله الله بك رب العالمين تار كلام شريف المدد غشنا غرچن এটা এমন মহাগ্রন্থ আল কোরআন যে কোরআন যদি আমি পাহাড়ের উপর রেখে দিতাম পাহাড় ধ্বংস হয়ে যেত পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত তুমি দেখতা এই পাহাড় জ্বলে যেত এই কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ إنه كان ظلوما جهولا سبحان الله الله পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীম হচ্ছে একটা আমানত ইন্না আরাদনাল আমানা এটা হচ্ছে একটা আমানত এই আমানত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে দিতে চেয়েছিলেন আসমান তা গ্রহণ করেনি জমিনকে যখন দিতেছিলেন জমিন গ্রহণ করেনি পাহাড়কে যখন দিতেছিলেন এই কোরআন কোরআনটা গ্রহণ করেনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان أي قرآن غهن كريتشك حملها الإنسان مانب جتي غهن كريتشك এটা দুনিয়ার কোন রচনা না দুনিয়ার কোন কিতাব না দুনিয়ার কোন গ্রন্থ না এটা একমাত্র মহান আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলা যে কালামের মধ্যে সরাসরি কথা বলেছেন এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামালাহাল ইনসান এটা মানব জাতি গ্রহণ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন শুধু দেন নাই একটা সাত বছরের বাচ্চা যখন আপনি দেখবেন সাত বছরের বাচ্চা আট বছরের একটা নাবালক ছেলে এসে কোরআনুল কারীম মুখস্থ করে পাঁচ বছর সাত বছর নয় বছরের একটা সন্তান আল্লাহ তাআলার কালাম গ্রহণ করার মতো ক্ষমতা আছে সুবহানাল্লাহ যেই কোরআন নাজিল হয়েছে বিশ্ব মানবতার মুক্তির সনদ বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব নবীর উপর আল্লাহ তাআলা এই আমানত দেওয়ার মতো আমানত রাখার মতন শক্তি দিলেন এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ তাকরিবের মতো সন্তানদেরকে কোরআন আমানত হিসেবে তার সিনার মধ্যে রাখার মতো সুযোগ করে দিয়েছেন হাফেজ তরিকুল ইসলামের মতো সন্তানদেরকে কোরআন রাখার মতো সুযোগ দিয়েছেন এই মানব জাতি একমাত্র কোরআন গ্রহণ করতে পারে আর কেউ গ্রহণ করতে পারে না বলেন সুবহানাল্লাহ এই জন্য কোরআন মানতে হবে কোরআনের পথে কোরআনের মতে আমাকে আপনাকে চলতে হবে এই কোরআন এটা শুধু মানব রচিত কোনো কিতাব না এটা একমাত্র আল্লাহ তাআলার কালাম এই কোরআন কি যারা ধরেছিলেন তারাই হয়ে গেলেন সোনালী মানুষ সুবহানাল্লাহ নবীর যুগে যখন নবী যখন পৃথিবীতে এসেছেন নবীর পূর্বে পৃথিবীটা ছিল আইম্মা জাহেলিয়াতের যুগ যেই যুগের মধ্যে মানুষ মানুষকে মানুষ হিসাবে মানত না তারা একে অপরকে মারামারি খানাখানি কাটাকাটি করতেন কিন্তু মহান মানবতার মুক্তির সনদ বিশ্ব মানবতার নবী হায়াতুন নবী জিন্দা নবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছে তার আগমনে
গোটা পৃথিবী দন্য হয়েছিলেন সুবহানাল্লাহ বিশ্বনবীর উপর যখন কুরআনুল কারীম নাযিল হয়েছে বিশ্বনবী এখন কুরআনের দাওয়াত দিলেন মানুষদেরকে দাওয়াত দেওয়ার পরে আস্তে আস্তে কুরআনের ছায়া তলে মানুষ এসে পড়লেন বেলালে হাবশির মতো যেই গোলাম যার কোনো দাম ছিল না কুরআনুল কারীমের ছায়া তলে যখন এসেছেন তখন তার দাম হয়ে গেল অনেক উপরে হযরত উমাইয়া হযরত বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহু যখন উমাইয়ার গোলাম ছিলেন উমাইয়া ছিলেন একজন কাফের বেদিন তার গোলাম ছিলেন বেলালে হাবশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগের মধ্যে এসেছেন যুগটা অনেক বড় বড়তার যুগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তার বংশের লোকেরা তার আত্মীয় স্বজনরা তার এলাকার লোকেরা তাকে অপবাদ দেওয়া শুরু করলো যেই নবী ছিলেন তাদের কাছে আল আমিন সত্যবাদী সেই নবী তাদের কাছে হয়ে গেলেন বড় মিথ্যাবাদী নাউজুবিল্লাহ কিন্তু বিশ্ব নবী একে একে তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে ঘোষণা করেছেন ওয়াইজ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরক লাযুলম আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে শুরুর মধ্যে ঘোষণা করেছেন যে তোমরা শিরিক করবা না শিরিক আল্লাহ তাআলার সাথে করবা না অংশদারি করবা না আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে শরীফের মধ্যে জায়গা জায়গা ঘোষণা করেছেন যে শিরিক করা যাবে না একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর উপর যখন এই কোরআন নাজিল করলেন কোরআন নাজিল করে বললেন যে তুমি একত্ববাদের দাওয়াত দাও মানুষদের কাছে দ্বীনের দাওয়াত তুলে ধরো মানুষদের কাছে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহি সালাতু ওয়াসালাম তার জাতির কাছে তার গোষ্ঠীর কাছে তার লোকদের কাছে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু জাহেল উকবা শাইবা বড় বড় লিডাররা তারা নবীকে অপবাদ দেওয়া শুরু করলেন যেই নবী তাদের কাছে ছিলেন বিশ্ব নবী আল আমিন হিসাবে তারা সমস্ত কাফেররা মিলে বিশ্ব নবীকে শেষ করার জন্য নিঃশেষ করার জন্য তারা লেগে গেলেন কিন্তু আল্লাহ পাকের কালিসীমা বোঝা যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদের মধ্য থেকে নবীকে তুলে ধরলেন নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ তো বিশ্বনবী তিনি হলেন সমস্ত মানব জাতির নবী তিনি শুধু আরবের নবী না যে আরবের মধ্যে এসেছেন কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন শুধু মক্কা শহরের নবী না তিনি গোটা পৃথিবীর জন্য নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেন কুল ইয়া আইয়ুহান্নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ কুল হে নবী আপনি বলুন আমি শুধু আরবের লোকের নবী না কুরাইশ বংশের নবী না আমি শুধু মক্কা নগরীর নবী না ইয়া আইয়ুহান নাস হে লোক সকল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আমি হলাম গোটা পৃথিবীর জন্য আল্লাহ পাক আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন সুবহানাল্লাহ শুধু যদি আমরা নবী জন্য মুসলমানরা যদি মনে করি যে এটা আমাদের নবী ইহুদিরা যদি মনে করে আমাদের নবী খ্রিস্টানরা যদি মনে করে আমাদের নবী সমস্ত একক গোষ্ঠী যদি এককভাবে মনে করে আমাদের নবী না না আল্লাহ বলেন হিন্দুর নবী ইহুদির নবী খ্রিস্টানদের নবী গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন
العالمين سبحان الله শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের জন্য কোটি কোটি ফেরেশতা নিযুক্ত করেছেন জমিনের জন্য গোটা পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 18000 مخلوقات আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত মানবজাতির জন্য আমার নবী আপনার নবী হলেন রহমত স্বরূপ বলেন সুবহানাল্লাহ যেই কথা বলতেছিলাম যেই কোরআন আসমান গ্রহণ করেন নাই জমিন গ্রহণ করেন নাই পাহাড় গ্রহণ করেন নাই কিন্তু গ্রহণ করেছেন কে একমাত্র মানুষ হামালাহাল ইনসান মানুষ কোরআন গ্রহণ করেছে এজন্য মানুষের অনেক ধাম আজকে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানরা বড় অসহায় অবস্থা আছে মুসলমানদের কোনো দাম আজকে গোটা পৃথিবীর মধ্যে নেই কেন নেই আজকে আমরা কোরআন এবং নবীর সুন্নাহ ছেড়ে দিয়েছি নবীর সুন্নাহ এবং কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতাম তাহলে যেই গোটা পৃথিবী একটা সময় শাসন করেছিলেন মুসলমানরা এই পৃথিবী আজকে মুসলমানদের হাতেই থাকত ঠিক কি না জুড়ে বলুন নাই কেন কারণ মুসলমানরা এখন আরাম আয়েশের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে আরবের লোকেরা আরবের সমাজের লোকেরা তারা আরাম আয়েশের মধ্যে লিপ্ত হয়ে গেছে এজন্য আজকে কোরআন এবং হাদিস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আর একে একে আমরা গজবে পতিত হয়েছি যদি আজকে কোরআনুল কারীম যেমন ভাবে সাহাবাই কেরাম তাদের জীবনকে বিসর্জন দিয়ে তাদের সব কিছু বিসর্জন দিয়ে কোরআনকে আঁকড়ে ধরেছিলেন যখন নবীকে বদরের যুদ্ধে কাফেররা আক্রমণ শুরু করলেন উহুদের যুদ্ধে যখন নবীকে আক্রমণ শুরু করলেন সাহাবাই কেরাম চতুর্দিক থেকে তারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে নবীকে বাঁচিয়েছেন ঠিক কিনা জোরে বলুন তারপরও তারা আক্রমণ একটা আঘাত করতে দেন নাই কেন দেন নাই কারণ তারা কোরআনকে মহব্বত করতেন বর্তমান যদি আমাদের একজন উলামা ইকরামকে যদি গালি দেই কোন নাস্তিক তখন আমরা এই নাস্তিকের বিচার চাই না নাস্তিকের আমরা আঘাত করি না কেন আজকে যদি কোরআনের উপর অপবাদ দেওয়ার পরে যদি আমরা নাস্তিকদের বিচার করতাম বলুগারদের বিচার করতাম রাজীব হায়দারের মতো নাস্তিকরা তসলিমা নাসরিনের মতো নাস্তিকরা এই সমস্ত নাস্তিকদের যদি আমরা বিচার করতাম আজকে কোরআনের আইন এই বাংলাদেশের মধ্যে চালু হয়ে যেত ঠিক কিনা জুড়ে বলুন নাই কেন একমাত্র কোরআন আমরা ছেড়ে দিয়েছি কোরআনের মহব্বত কোরআনের আজমত কোরআনের ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি এগুলো আমাদের মাঝে নেই আমরা নামে মাত্র মুসলমান কিন্তু আমাদের সাড়ে তিন হাত বডির ভিতরে মুসলমানিত্ব নাই যদি মুসলমানের লেবাস আমাদের ভিতরে থাকত তাহলে আমরা অনেক উঁচু হয়ে যেতাম আমরা আমাদের নিজেদের ইতিহাস বলে গিয়েছি ইতিহাস বলে যাওয়ার কারণে আজকে আমরা লাঞ্ছিত অপদস্থ হচ্ছে ঠিক কি নজরে বলুন অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে তোমরা যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো তারা তোমাদের কখনো বন্ধু হতে পারে না তারা তোমাদের চিরশত্রু বলেন ঠিক কিনা চিরশত্রু এই জন্য মুসলমান একমাত্র আল্লাহকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে দুনিয়ার কোন মানুষকে ভালোবাসা যাবে আল্লাহকে বাদ দিয়ে কোন তন্ত্র মন্ত্র এগুলা করা যাবে না একমাত্র কাকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবেন আর আমাদের সাড়ে তিন হাত বডির ভিতরে রাসূলের সুন্নাহ এবং মহব্বত রাখতে হবে রাসূলের সুন্নাত মহব্বত করেছিলেন বেলাল হাবশির মতো লোকেরা রাসূলের সুন্নাত মহব্বত করেছিলেন হাব্বাব রাদিয়াল্লাহু আনহু রাসূলের মহব্বত এবং ভালোবাসার আয়েশ তারা প্রকাশ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যিনি নিজের জীবনকে বিসর্জন দিয়ে একমাত্র কাকে মহব্বত করতেন রাসূলকে মহব্বত করতেন আল্লাহর প্রেম এবং ভালোবাসা তাদের ভিতরে ছিল এই জন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কার কালামে মধ্যে ঘোষণা করেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله بغ رب العالمين বলেন হে নবী আপনি বলো দিন যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন আমি নবীকে ভালোবাসি আমি নবীকে محبت করে নবীকে ভালোবাসে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে محبت না করবে ততক্ষণ পর্যন্ত তারা কামেল মুমিন হতে পারবে না হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি وولده والناس أجمعين ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার জীবন দিয়ে তোমার স্ত্রী থেকে তোমার ছেলে সন্তান থেকে তোমার আত্মীয় স্বজন থেকে তোমার পাড়া প্রতিবেশী তোমার সবচেয়ে প্রিয় যে জিনিস এই জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মুহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবে না এই জন্য মুমিন হয়েছিলেন বেলালে হাবশীর মতো লোকেরা যেই বেলালে হাবশী উমাইয়ার গোলাম ছিলেন যেই বেলালে হাবশী তার কোনো অস্তিত্ব ছিল না তার কোনো পরিচয় ছিল না এত বড় একটা জগন্নতম লোক যাকে চেনা হতো না জানা হতো না এই বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলের সংস্রব গ্রহণ করেছেন কোরআনকে আকড়ে ধরেছেন কোরআনকে মুহাব্বত করেছেন কোরআনকে ভালোবেসেছেন এর পরে আল্লাহ তাআলা তার সম্মান আকাশসমূহ করেছেন বেলালে হাবশী উমাইয়ার গোলাম ছিলেন তাকে দিন রাত 24 ঘন্টা প্রহার করতেন যেই বেলালে হাবশী আল্লাহ তাআলার নবীকে মুহাব্বত করার কারণে তাকে এত আঘাত করা হতো সে যখন উমাইয়ার গোলাম ছিলেন যখন কালিমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন যখন উমাইয়া শুনলেন যে বেলালে হাবশী ইসলাম গ্রহণ করেছে তাকে এত আঘাত করা শুরু করলেন প্রহার শুরু করলেন একদিন নয় দুই দিন নয় দীর্ঘ দিন পর্যন্ত তাকে প্রহার করা হতো বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন হে বেলাল তুমি ইচ্ছা করলে একটু আস্তে আস্তে আল্লাহর নাম নিতে পারো ইচ্ছা করলে তো তুমি একটু আস্তে আস্তে আল্লাহর নাম উচ্চারণ করতে পারো বেলালে হাবশী বললেন ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন কাফের উমাইয়ার লোকেরা আমাকে আঘাত করে আঘাত করতে করতে যখন আমাকে নিঃশেষ করে দেয় আমি যখন বেহুশ হয়ে যাই এত আঘাত করা শুরু করে আমাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায়া আমাকে টেনে টেনে নিয়ে যায় বালুর মধ্যে এবং আমাকে প্রহার করে লাঠি দিয়ে গরম তার দিয়ে আমাকে আঘাত করে এই আঘাতের কারণে আমি যখন বেহুশ হয়ে যায় আমার হুঁশ থাকে না তখন আমি সাথে সাথে আল্লাহর নাম উচ্চারণ করি আহাদ আহাদ বলে আল্লাহ এক আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ তাআলার উপরে কোনো মানুষ নাই এমন ভাবে যখন আমি সর্বক্ষণ আল্লাহর নাম উচ্চারণ করি বেলালে হাবশী আমাকে আঘাত করতে দেখি একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই মুহূর্তে আমি বেলালকে আজাদ করব উমাইয়ার কাছে কথা বলার সাথে সাথে উমাইয়াকে বললেন যে বেলালে হাবশীকে আমি আজাদ করব যত টাকা লাগে বিনিময় আমি তাকে দিয়ে দিব তুমি বেলালে হাবশীকে ছেড়ে দাও বেলালে হাবশীকে ছেড়ে দিলেন উমাইয়া হযরত উমাইয়া হযরত বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু এত আঘাত করার পরও ইসলাম ত্যাগ করে নাই ইসলাম থেকে সরে যায় নাই কোরআনকে মহব্বত করেছেন কোরআনকে ভালোবেসেছেন আজকের মুসলমান একটু আঘাত পেলেই আল্লাহকে বলে যায় কোরআনকে বলে যায় অত বেলালে হাবশী তার কোনো অস্তিত্ব ছিল না একজন সামান্য গোলাম ছিলেন কিন্তু আল্লাহ তাআলার কালিসীমা বোঝা যায় না যে বেলালে হাবশী এত বড় একজন সাহাবি তার কোনো মর্যাদা ইসলামের পূর্বে ছিল না ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা তাকে দুনিয়াত থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য
কোরআন কে আকড়ে ধরতে হবে ইসলাম কে محبت করতে হবে নবী কে ভালোবাসতে হবে নবী কে ভালোবাসার দেহ প্রকাশ করতে হবে শুধু আশিকে রাসূল উপরে উপরে শুধু আমরা محبت করি এটা বললে চলবে না উহুদের ময়দানে নবীর দান্দান মোবারক শহীদ করেছিলেন সারা উহুদের ময়দান ছড়িয়ে পড়েছে যে কাফেররা ছড়িয়ে দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করা হয়েছে মুহাম্মদ কে হত্যা করা হয়েছে রাসূল দুনিয়াতে নাই দেখেন একটু হৃদয়ের কান দিয়ে কথাগুলি শুনেন উহুদের ময়দানে সারা উহুদের ময়দান ছড়িয়ে পড়েছে কাফেররা রাসূল কে হত্যা করে ফেলেছে এমন সময় একজন মহিলা ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে এসে রাস্তার মধ্যে আসলেন এসে শুনেন যে আমার রাসূল দুনিয়াতে নাই কাফেররা ঘোষণা করে দিয়েছে সারা হাশরের ময়দানে উহুদের ময়দান ছড়িয়ে পড়েছে যে রাসূল দুনিয়াতে নাই এমন সময় মহিলা যখন এই কথা শুনলেন মহিলার এক সেকেন্ড দেরি করলেন না ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে উহুদের দিকে রওনা হয়ে গেলেন একজন লোক বলে তোমার সন্তান তো শহীদ হয়েছে মহিলা বললেন আমার সন্তান কোথায় আমি জানি না আমার সন্তান শহীদ হয়েছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছে এবার জিজ্ঞাসা করলেন বলো তো আমার নবী কোথায় একটু আগে বাড়লেন আবার বললেন তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে মহিলা বললেন আমার স্বামী শহীদ হয়েছে আলহামদুলিল্লাহ বলো আমার নবী কোথায় আবার একটু বাড়লেন গিয়ে বললেন তোমার ভাই শহীদ হয়েছে বললেন আলহামদুলিল্লাহ আমার ভাই শহীদ হয়েছে বলো আমার নবী কোথায় দৌড়াইতে দৌড়াইতে মহিলার চুলগুলা এলোমেলো হয়ে গেলেন মহিলার কোনো হুঁশ নেই মহিলা বেহুশ অবস্থায় সারা উহুদের ময়দান দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন গিয়ে বললেন বলো আমার নবী কোথায় একদল মানুষ বললেন যে নবী তো শহীদ হয়েছে নবীকে কাফেররা হত্যা করে ফেলেছে মহিলা আর হুঁশ নাই মহিলা দৌড়াইতে দৌড়াইতে যখন নিকটবর্তী হলেন উহুদের ময়দান এমন সময় একদল লোকেরা বলে যে আমার নবী ওই গিয়ে দেখো এমন সময় মহিলা দৌড়াইতে দৌড়াইতে রাসূলের দরবারে যখন চলে গেলেন রাসূলের সামনে যখন রাসূলের চেহারা মুবারক এক নজরে দেখলেন তখন বললেন আলহামদুলিল্লাহ এবার কান্না শুরু করে দিলেন দু চোখের অশ্রু বেয়ে বেয়ে পড়ছেন বললেন এতক্ষণ পর্যন্ত আমার সারা শরীর ঠিক ছিল না এই মুহূর্তে যখন আমার রাসূলকে আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমার রাসূলের চেহারা দেখা সত্ত্বে আমার সব কিছু ভুলে গিয়েছি রাসূলকে মহব্বত করতে হবে অন্তর থেকে শুধু রাসূলকে মহব্বত করলাম শুধু বললাম মুখ দিয়ে কিন্তু অন্তরে ফিট করলাম না এটা কোনো মুসলমানের দায়িত্ব না আল ঈমান হুয়া তাসদীক বিল জিনানি ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ঈমানদার তাকে বলে মুসলমান তাকে বলে যে সর্ব অবস্থায় ইমানদারিত্ব করবে আমলে পরিণত করবে ইসলামের যত রুকন আছে সবগুলি তার সাড়ে তিন হাত বডির দ্বারা ফিট করবে তাকেই বলা হয় ইমানদার সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে শরীফের মধ্যে আরো অন্য জায়গার মধ্যে ঘোষণা করেছেন যে রাসূলকে মহব্বত করতে হবে নিজের জীবন দিয়ে قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله الله الرسول صلى الله عليه وسلم الأبر أي قرآن الكريم آيات جكون نزل هيلين الله بقى رب العالمين بولن قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها নবী আপনি বলে দিন তোমরা আমি নবীকে মহব্বত করতে হবে তোমার বাবার চাইতে বেশি তোমার স্ত্রীর চাইতে বেশি তোমার স্বামীর চাইতে বেশি তোমার সন্তানের চাইতে বেশি তোমার আত্মীয় স্বজনের চাইতে বেশি তোমার ব্যবসার চাইতে বেশি তোমার সব কিছু থেকে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে তাহলেই তুমি পূর্ণাঙ্গ ইমানদার হয়ে গেলে সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন
হে রাসূল আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি محبت করি রাসূল বললেন এখনো তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারোনি রাসূল বললেন পূর্ণাঙ্গ মুমিন হবে তখনই যখন তোমার সর্বমহল থেকে আমি নবীকে বেশি محبت করবে তখনই তুমি ঈমানদার হবে সুবহানাল্লাহ এইজন্য রাসূলকে জীবনের চাইতে সবচেয়ে বেশি محبت করতে হবে আজকে দেখেন গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখেন অনেক জাতি আছে তারা ঈমানদার দাবি করে কিন্তু তারা রাসূলকে মহব্বত নিজের জীবনের চাইতে করে না রাসূলকে যখন মহব্বতের সময় হয় তখন একমাত্র উলামায়ে কেরাম মাদারিসে কওমিয়া দেওবন্দের সূর্য সন্তানরা তারা রাসূলের মহব্বতে রাসূলের ইশক এবং ভালোবাসায় তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ঠিক কিনা জেনে বলুন যখন সময় হয়ে যায় এইজন্য নাস্তিকরা যখন রাসূলকে গালি দেয় তখন নিজের জীবনের চাইতে নিজের জীবনকে বিসর্জন দিয়ে হলেও একমাত্র রাসূলের মহব্বতে রাসূলের ইশক এবং ভালোবাসায় রাস্তায় নামতে হবে ঠিক কিনা জেনে বলুন রাস্তায় না নেমে আপনি ঘরে বসে বসে বলেন যে আমি রাসূলকে মহব্বত করি রাসূলকে মহব্বত করি তাহলে মহব্বত হলো না আচ্ছা বলুন তো একজন সচেতন নাগরিক একটা মানুষ যদি তার বাবাকে তার সবচেয়ে বেশি মহব্বত করে মানুষের কাছে হেঁটে হেঁটে বলে আর এই সন্তানের বাবা যখন বাজারে কোনো মানুষের কথার দ্বারা ব্যবহারের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা আঘাত পায় আর ওই সন্তান যদি ঘরে বসে বসে মানুষদের কাছে বলে যে আমি বাবাকে সবচেয়ে বেশি মহব্বত করি এটা কি মহব্বত করা হবে নাকি যেই মানুষ তার বাবার সাথে বিয়াদবি করেছে তার উচিত জবাব যখন দিবে তাই তখন হবে বাবার সৎ সন্তান ঠিক কিনা জেনে বলুন এই জন্য মুসলমান সর্বমহল থেকে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যতদিন পৃথিবীর বুকে আমরা বেঁচে থাকব যতদিন ঈমান থাকবে যতদিন রাসূলের ইশক এবং ভালোবাসা থাকবে যতদিন হৃদয়ের ভিতরে কোরআন থাকবে যতদিন আল্লাহ তাআলার অস্তিত্ব থাকবে ততদিন আমরা একমাত্র রাসূলের মহব্বত এবং ভালোবাসা আমাদের জীবনের চাইতে আমাদের বাবার চাইতে আমাদের মার চাইতে সর্বমহল থেকে আমরা রাসূলকে মহব্বত করব বেশি ঠিক কিনা জেনে বলুন রাসূলকে সর্বমহল থেকে মহব্বত করতে হবে কিছু কিছু নামদারি মানুষ তারা রাসূলের মহব্বত এবং ভালোবাসা প্রকাশ করে মুখে মুখে কিন্তু অন্তরে মহব্বত এখনো প্রকাশ করতে পারে নাই যদি অন্তরে মহব্বত প্রকাশ করতে হয় তাহলে অবশ্যই রাসূলকে যখন ফানসের জমিনে ফানস ভঙ্গ করেছিল ফানসের জমিনে এক নাস্তিকে তখন মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার উচিত ছিল ঠিক কিনা জেনে বলুন কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ে নাই বাংলার জমিনে রাজীব হায়দারের মতো লোকেরা শামসুল আলমের মতো লোকেরা নাস্তিকের মতো লোকেরা তুসলিমা নাসরিনের মতো লোকেরা যেই তুসলিমা নাসরিন নিজে বলেছিল যে আমার পেট আমি যখন যা মনে চাই তাই করব আমি যেখান থেকে মনে চাই সন্তান গ্রহণ করব এটা কোনো কোরআনের কোনো আইন নাই এটা কোনো ইসলামের কোনো আইন নাই তখন এই উলামায়ে কেরাম দেওবন্দের সূর্য সন্তানরা বাংলার জমিনে আওয়াজ তুলেছিলেন যে তুসলিমা নাসরিন এটা কোনো তোমার কথা না কোরআন বলছে একজন স্ত্রী তার স্বামীর হক আদায় করবে স্বামী যেভাবে মনে চাই তাকে ব্যবহার করবে কিন্তু একজন স্ত্রী অন্য স্বামীকে গ্রহণ করতে পারবে না অন্য স্বামীকে গ্রহণ করতে পারবে না তুসলিমা বলেছিল আমার পেট আমার মন চাই যাকে তাকে আমি ব্যবহার করব তখন আওয়াজ তুলেছিলেন এই জমিনে বাংলার ফখর মুফতি আমিন ফতোয়া দিয়েছিলেন এই বর্তমানে তুসলিমা নাসরিন সে ঈমানদারিত্ব নাই সে কাফের হয়েছে এই জন্য তুসলিমা নাসরিনকে এই বাংলার মুসলমান এই দেশ থেকে বিতাড়িত করেছে ঠিক কিনা জুড়ে বলুন বিতাড়িত করেছিলেন তুসলিমা নাসরিনকে বর্তমানে তুসলিমা নাসরিন বাংলার জমিনে নাই সে বর্তমানে ইন্ডিয়ার জমিনে আছেন দাদা বাবুদের দেশে আছেন এই জন্য বাংলার জমিনে যদি থাকতে হয় রাসূলকে মহব্বত করতে হবে রাসূলকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকার করতে হবে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন এই জমিন যেহেতু আল্লাহ তাআলার অতএব আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলতে হবে আল্লাহ তাআলার একত্ববাদের কথা ছাড়া আর কোনো তন্ত্র মন্ত্র চলবে না ঠিক কিনা জেনে বলুন এই তন্ত্র মন্ত্রর জমিন এটা না যেহেতু আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছেন অতএব আল্লাহ তাআলাকে মহব্বত করতে হবে এই জমিনের মধ্যে যখন কোনো নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে আল্লাহ তাআলার একত্ববাদকে নিয়ে কোনো কোনো নাস্তিক যখন কথা তুলে ধরবে রাসূলের ইশক এবং ভালোবাসা নিয়ে যখন কোনো কথা বলবে তখন আমরা দাঁত ভাঙা জবাব দিব অতি
তো আমরা জবাব দিয়েছিলাম ফেরাউন যখন মূসা কালিমুল্লাহর বিরুদ্ধে রুহে দাঁড়িয়েছিলেন যেই ফেরাউন বলেছিলেন আনা রব্বুকুমুল আলা আমি হলাম সবচেয়ে বড় খোদা আমি হলাম সবচেয়ে বড় প্রভু তখন মূসা কালিমুল্লাহ দাঁড়িয়ে গিয়েছিলেন যে ফেরাউনের কথা কেউ মানতে পারবে না ফেরাউন কখনো খোদা হতে পারে না ফেরাউনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অতএব ফেরাউনের খোদা হলো আল্লাহ তাআলা ঠিক কিনা জুরে বলুন ইব্রাহিম খলিলুল্লাহ যে ইব্রাহিম খলিলুল্লাহর জমিনে নমরুদ বলেছিলেন যে আমি হলাম সবচেয়ে বড় খোদা ইব্রাহিম আলাইহিস সালাম রুখে দাঁড়িয়েছিলেন হক বাতিলের কথা এটা আজকে নতুন নাই 1500 বছর আগে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই হকের কথা তুলে ধরেছিলেন হকের কথা তুলে দিয়েছিলেন হাবিল আর কাবিল থেকে শুরু হয়েছিলেন মূসা কালিমুল্লাহ ফেরাউনের বিরুদ্ধে রুহে দাঁড়িয়েছিলেন ফেরাউন ছিলেন বাতিল হক ছিলেন মূসা কালিমুল্লাহ নমরুদ ছিলেন বাতিল হক ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হক আর আবু জাহেল ছিলেন বাতিল আবু জাহেল যখন রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তখন আল্লাহ তাআলা ছোট দুই ভাইয়ের মাধ্যমে এই আবু জাহেলকে এই পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করেছে ঠিক কিনা জুরে বলুন বর্তমানে যে নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলে আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলে আল্লামা মামুনুল হক সহ নিয়ে গোটা পৃথিবীর যত উলামায়ে কেরাম আছে দেওবন্দের সূর্য সন্তানরা আছে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে একদিন আমরা এই জমিনে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব ঠিক কিনা জুরে বলুন উলামায়ে কেরাম যখন কোরআনের কথা বলে তখন তাদের বিরুদ্ধে লেগে যায় স্টেজের মধ্যে বসে বসে যখন আলেমরা হকের আওয়াজ তুলে তখন একদল নাস্তিকরা তারা ফায়দা হাসিল করে দাদা বাবুদের কাছ থেকে টাকা গ্রহণ করে উলামায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরে আমরা তার পরিষ্কার জানিয়ে দিতে চাই 92 ভাগ মুসলমানের জমিনে অতীত ব্রিটিশরা পারে নাই হাজারো উলামায়ে কেরামকে ব্রিটিশরা ফাঁসির কাস্তে ঝুলিয়েছিলেন আমরা ওই ব্রিটিশকে এই ভারতের জমিন থেকে হেদাও করেছি বাংলার জমিনে বর্তমানে তোমরা ক্ষমতা পেয়ে তোমরা আলেমদের উপর আক্রমণ করবে কোরআনের বিরুদ্ধে তোমরা কলম ধরবে আল্লামা মামুনুল হককে তোমরা জেলে ভরবে মুফতি সাকওয়াতকে তোমরা জেলে ভরবে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব আমরা শুধু ছাড় দিচ্ছি কিন্তু আমরা যেদিন এই বাংলার জমিনে তৌহিদের জনতা যখন মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে তখন তোমরা এই বাংলার জমিনে থাকতে পারবে না ঠিক কিনা জুরে বলুন আমরা জবাব দেব আমরা এখন দরজ ধরছি দরজের দাঁত যখন ভেঙে যাবে তখন তোমরা পালানোর সুযোগ পাবে না কারণ আলেমদের কি দোষ ছিল আলেমদের কোনো দোষ ছিল না আলেমরা এই ময়দান থেকে হকের আওয়াজ তুলে কোরআনের কথা বলে ইসলামের কথা বলে এই জন্য আলেমদেরকে তোমরা নিরহ পেয়ে আলেমদের উপর তোমরা আক্রমণ করো দীর্ঘ 17 মাস পর্যন্ত তোমরা এই আলেমদেরকে কারাবন্দি রেখেছো মুফতি আমিনকে দীর্ঘ 21 মাস পর্যন্ত তোমরা জেলের ভিতরে আবদ্ধ করেছিলে এই আলেমদেরকে তোমরা দুই দিন পর পর আলেমদেরকে তোমরা জেলে ভরো আমরা জবাব দিব একদিন যেদিন আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমাদের হাতে ক্ষমতা দিবে তখন আমরা তোমাদেরকে একটা মুহূর্ত সুযোগ দিব না তার দাঁত ভাঙা জবাব এই জমিনের মধ্যে আমরা দিবই দিব ইনশাআল্লাহ দিব আজকে মনে করছো আলেমরা তসবিহ হাতে নিয়ে ঘুরে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে দাড়ি রাখে লম্বা জব্বা লাগিয়ে হাঁটে টুপি দিয়ে হাঁটে এই জন্য আলেমরে তোমরা বোকা মনে করছো না আলেমরা নবীর সুন্নত পালন করছে কারণ নবী সুন্নত পালন করেছিলে নবীকে যখন শিয়াবি আবি তালিবে তিন মাস গৃহবন্দী করেছিল কাফেররা আবু জাহেলের মতো স্বৈরাচারী নাস্তিকরা আবু জাহেলের মতো কাফেররা নবীকে তিন মাস শিয়াবি আবু তালিবের মধ্যে আবদ্ধ করেছিলেন নবী তখন সুন্নত পালন করেছিলেন নবী জবাব দেন নাই নবী জবাব দেন নাই একদিন তলোয়ার হাতে নিয়েছেন যখন উমর ইসলাম গ্রহণ করেছে তখন উমর মক্কা নগরীর মধ্যে ঘোষণা দিয়েছিলেন এখন কার দুঃসাহস আছে যে আমি উমরের বিরুদ্ধে কথা বলবে রাসূলের বিরুদ্ধে কথা বলবে আমি উমরের হাত থেকে কেউ রেহাই পাবে না আমরা রাসূলের সুন্নত পালন করছি যখন সময় আসবে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব বাংলার জমিনে তোমাদের ক্ষমতা আছে
হা ক্ষমতা থাকতে পারে তাই বলে তোমরা ক্ষমতার অপব্যবহার করবে আলেমদেরকে তোমরা ফাঁসি দিবে আলেমদেরকে তোমরা কষ্ট দিবে আলেমদেরকে তোমরা কষ্ট দিয়ে জেলের ভিতর আবদ্ধ করবে আমরা জবাব দিব ইনশাআল্লাহ জবাব দিব এখনো সময় আছে আমরা আপনার জন্য দোয়া করব মন খুলে এখনো সময় আছে আল্লামা মামুনুল হককে বাংলার জমিনে বাংলার নিরহক কারাগারতে আমলে আমাদের হাদিসের মস্তদে আপনি পৌঁছে দেন আপনার জন্য বাংলার মানুষ দোয়া করবে আমাদের কান্না আসে যেই মামুনুল হক দিন দিন প্রত্যেক রাত্রিতে প্রত্যেক দিনে হাজারো ছাত্রদেরকে বুখারীর দরস দিচ্ছেন দিতেছিলেন এই মামুনুল হককে আজকে 17-18 মাস পর্যন্ত কারাগারে আবদ্ধ করছেন ও মুসলমান তোমার এখনো সাজা খাওয়ার সময় আসে না মুসলমান তুমি কি করো তুমি ভাবছো মামুনুল হককে জেলে নিয়ে আজকে শুধু এতটুকুই হেন্ত হবে আর যখন সামনে নির্বাচন আসবে আবার যখন এই নাস্তিকরা ক্ষমতায় যাবে তখন কিন্তু আর পালানোর সুযোগ দিবে না একে একে মুসলমানদেরকে আক্রমণ করবে আলেমদেরকে ধরবে যে আলেমরা কোনো দোষ ছিল না তাদের যে মুফতি সাকুয়াত হোসাইন রাজি তার কি দোষ ছিল কত সাবলীল ভাষায় মানুষদেরকে কোরআনের দাওয়াত দেয় বাংলার আনাচে কানাচে তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন কিন্তু এই নিরহ আলেমকে জেলের ভিতরে আবদ্ধ করছেন আজকে দীর্ঘ 18 মাস পর্যন্ত বাংলার জমিনের বিবারিয়ার সন্তান আল্লামা জুনাইদ আল হাবিব তাকে দীর্ঘ 17 মাস পর্যন্ত জেলের ভিতরে আবদ্ধ করেছিলেন এত বড় তরতাজা মানুষ যার হুংকারে বাংলার নাস্তিকরা কেঁপে উঠত এই আল্লামা জুনাইদ আল হাবিবকেও তারা আক্রমণ করছে জুনাইদ আল হাবিবের বয়ানগুলা জুনাইদ আল হাবিবের মাহফিল আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে দেওয়া হয় না কেন দেওয়া হয় না সে কি কোনো নাস্তিক সে কি কোনো অন্যায় করেছে সে তো এই ওয়াজের মঞ্চে কোরআনের মঞ্চে ইসলামের কথা বলে আজকে তাকে কেন আঘাত করা হচ্ছে তাকে বাংলার জমিনে এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে তাকে ওয়াজ করার জন্য সুযোগ দেওয়া হয় না গত কয়েকদিন আগে অষ্টগ্রামে একটা মাহফিল ছিল ওনার এলাকাতে জন্মভূমি অষ্টগ্রাম আল্লামা জুনাইদ আল হাবিব ওনার ঘরের ভিতরে আবদ্ধ রেখেছেন চতুর্দিকে পুলিশ গেরাও তাকে আসতে দেওয়া হয় না মঞ্চে কেন দেওয়া হয় না 92% মুসলমানের দেশ আমরা কি এই দেশ স্বাধীন করেছিলাম 30 লক্ষ শহীদের বিনিময় এই দেশ স্বাধীন করেছিলাম যে কোরআনের মঞ্চে বসে বসে আমি ইসলামের কথা স্বাধীনভাবে বলতে পারবো না কোরআনের কথা বলতে পারবো না এই 92% মুসলমানের দেশে আমরা এই জন্য কি দেশ স্বাধীন করেছিলাম ইসলামের কথা বললেই বলে জঙ্গিবাদী কোরআনের কথা বললে বলে জঙ্গিবাদী হুংকার দিলে বলে জঙ্গিবাদী কেন আমরা কি জঙ্গিবাদী টুফি মাথা দিলে কি জঙ্গিবাদী হয়ে যায় এই জন্য মুসলমান সজাগ থাকবেন কোরআন এমন একটা জিনিস এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে রাসুলের এশক এবং মহাব্বত প্রকাশ করতে হবে দাপে দাপে আমাদেরকে হুংকার দিয়ে মাঠে নামতে হবে যখন এই সময় আসবে তখন আমরা হুংকার দিয়ে মাঠে নামব যখন এই সময় আসবে তখন আমরা উলামাইয়ের সাথে ঐক্যবদ প্রকাশ করে আমরা মাঠে নামব যাতে করে বাংলার নাস্তিকরা কোনো সুযোগ না পায় আজকে দেখেন যারা টিভি দেখেন বিভিন্ন দোকানে বসে বসে বিভিন্ন মোবাইল যারা ইলেকট্রনিক মিডিয়া চালান তারা দেখেন আলেমদেরকে ওয়াজের মঞ্চ থেকে তারা তাড়িয়ে দেয় ওয়াজের মঞ্চ থেকে আলেমদেরকে বিতাড়িত করে কেন আলেমরা কি দোষ ছিল আলেমদের তো কোনো দোষ নাই তারা কোরআনের কথা বলে ইসলামের কথা বলে এই জন্য তাদেরকে আক্রমণ করছে সজাগ থাকবেন সকলে আমি ছোট্ট মানুষ বলে যাই এমন একটা সময় আসবে যদি এখন সজাগ না হন যেমন ভাবে কাশ্মীরের জমিনে এই নিরহ মুসলমানদেরকে ইহুদিরা আক্রমণ করেছিল যেমন ভাবে ফিলিস্তিনের জমিনে নিরহ মুসলমানদের উপর আক্রমণ করেছিল ইহুদি খাইনাদার এমন ভাবে আমাদের বাংলার জমিনে আসবে একদিন যখন আমরা বুক উঁচু করে আমরা জবানকে খুলে ইসলামের কথা বলতে পারবো না সময় আসতেছে অতি নিকট আপনারা দেখেন লক্ষ্য করে এই জন্য মুসলমান আল্লাহকে যদি বিশ্বাস করেন যদি মনে করেন যে আল্লাহ তাআলা সবকিছুর মালিক আল্লাহ তাআলা আমার সবকিছুর মালিক অবশ্যই আল্লাহ তাআলার দিন কায়েম করতে হবে এই জমিনে এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কোনো রাস্তা আছে কোনো রাস্তা নাই
সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকের এই সুন্দর জমিন থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যুব সংগঠনের মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে হবে যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকব যতদিন আমরা বেঁচে থাকব ততদিন আমরা ইসলামের কথা কোরআনের কথা রাসূলের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহ তাআলার পক্ষে উলামায়ে কেরামের পক্ষে আমরা দেখে আমাদের জীবনকে আমরা উৎসর্গ করব সকলে রাজি আছেন কিনা সকলে হাত উঁচু করে বলেন আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আলোচনাগুলি করলাম এইগুলির উপর আমাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করুক এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা ইসলামের পক্ষে যেন থাকতে পারি আমাদেরকে তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمة الله وبركاته